আজকের গল্প শিরডি সাইবাবা আর এক ভিখারি, একটি প্রেরণামূলক গল্প। এক সময়ের কথা, অনেকটা পথ অতিক্রম করার পর শিরডি সাইবাবা এক গ্রামে এক বড় গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। কিন্তু সাইবাবা যেখানে যেত সেখানে তার ভক্তদের লম্বা লাইন লেগে যেত। এখানেও তার ব্যতিক্রম হলো না, এখানেও লোকেদের লম্বা লাইন পড়ে গেল তার সেবা করার জন্য। আর অনেকে তো তাদের বড় থেকে বড় সমস্যার কথা তাকে জানাচ্ছিল, আর সাইবাবা তাদের সমস্যার সমাধান করে দিচ্ছিল। এখন সকাল থেকে সন্ধ্যা অবধি অনেকে তার কাছে সমস্যা নিয়ে কাঁদতে কাঁদতে আসতো, কিন্তু যখন তারা সেখান থেকে ফিরে যেত তো তাদের মুখে খুশির হাসি লেগে থাকতো, আর তাদের মুখে খুশির হাসি দেখে সাইবাবাও খুশি থাকতো। আর এসব সেখান থেকে কিছুটা দূরে বসে থাকা এক ভিখারি লক্ষ্য করছিল। তো সেও তখন তার সমস্যা নিয়ে সাইবাবার কাছে গেল। তো সে তখন সাইবাবাকে বলল, হে ভগবান, আজ পর্যন্ত আমি কোনো অসৎ কাজ করিনি, তাও কেন আমি আমার জীবনে এতটা দুঃখী ও গরিব? তখন সেই ভিখারিটির কথা শুনে সাইবাবা বলে যে, তুমি গরিব ও দুঃখী এর জন্যই হয়েছ, কেননা তুমি আজ পর্যন্ত খালি অন্যর থেকে চেয়েই গেছো, কিন্তু তুমি অন্যদের আজ পর্যন্ত কিছুই দাওনি, এজন্যই আজ পর্যন্ত তুমি গরিব ও দুঃখী থেকেছ। সাইবাবার মুখে এ কথা শুনে তখন সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনেরা খুবই অবাক হয়েছিল, আর সকলের মনে একটাই প্রশ্ন ছিল যে এই গরিব লোকটি নিজেই ভিখারি, সে অন্যদের কী দিতে পারে? তখন সেই ভিখারিটিও সাইবাবাকে একই প্রশ্ন করলো যে, বাবা, আমি তো নিজেই ভিখারি, ভিক্ষা করে যেমন তেমন করে কোনো রকমের জীবন কাটাই, তাহলে আমি অন্য কাউকে কী দিয়ে সাহায্য করতে পারি? তখন সাইবাবা হাসি মুখে তাকে বলল, কে বলেছে তোমার কাছে কিছু নেই? তোমাকে তো অন্যদের দেওয়ার জন্য ভগবান অনেক কিছু দিয়েছে। সবার প্রথমে তো যেই দুই হাতে তুমি অন্যদের কাছে ভিক্ষা চাও, সেই দুই হাতে তুমি অন্যদের সহায়তা বা তাদের সেবা করতে পারো। দ্বিতীয়, তোমাকে সেই ভগবান যে হাসি দিয়েছে তা দিয়ে তুমি অন্যদের মধ্যে এক ঊর্জার সঞ্চার করতে পারো। আর তৃতীয়, যেই লোকদের থেকে তুমি ভিক্ষা নাও তাদের তুমি ভিক্ষার বদলে আশীর্বাদ বা কোনো উপদেশ দিতে পারো। আর ভগবান এই তিনটি জিনিস যে মানুষকে দিয়েছে সে জীবনে কখনো গরিব বা দুঃখী হতে পারে না। আর এ কথাটা সবসময় মনে রাখবে যে কাউকে কিছু দেওয়ার ইচ্ছা থাকলে তার জন্য খালি অর্থ থাকলেই হয় না, অন্যভাবেও সাহায্য করা যায়। গরিব হওয়ার বিচার তো শুধু অন্যদের দেখে আমাদের মনে জন্ম নেয়, আর এটা শুধু একটি ভুল ধারণা মাত্র, যেটা থেকে তোমাদের বাইরে এসে একটি নতুন জীবনে শুরু করতে হবে। সাইবাবার মুখে এই বিচার শুনে সেই ভিখারিটি তখন ধন্য হয়ে গেল, আর সেই দিন থেকে তার নিজের জীবনকে এক নতুনভাবে শুরু করলো। সত্যি বন্ধুরা, মানুষকে কখনো নিজেকে গরিব বা অসহায় মনে করা উচিত নয়, কেননা বন্ধুরা, ধন দৌলতে মানুষ কখনো ধনী হতে পারে না, মানুষ ধনী হয় তো নিজের কর্ম ও মনের বিচারে। ধন্যবাদ।